شهر رمضان الذي انزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصوم

বুকের উপর না বেঁধে আমি নাভির উপরে বান্ধি কিন্তু পেটের উপরে হাত বান্ধি এটা যাবে কিনা এক প্রকার কেননা এটা গ্রামের অনেক মানুষ আমার পিতামাতাকে অনেক কিছু বলে যে কারণে আমি বুকের উপরে হাত না বেঁধে পেটের উপরে এটা বাঁধতে পারবো কিনা এই সমস্ত ফেতনা এড়ানো যাবে কিনা আসলে এই সমস্ত ফেতনার আপনার প্রশ্ন আরো অনেক ইয়ে আছে যে আপনি বলেছেন যে আমি শুধু করি এটা মানুষকে দেখানোর উদ্দেশ্যে না আমি আসলে ফেতনা থেকে বাঁচার জন্য আসলে ভাই আপনার প্রশ্নটা খুব সুন্দর একটি প্রশ্ন এরকম সব জায়গায় হচ্ছে তো এখন আর আহলে হাদিস নামটা বুকের হাত করাটা জোরে রফুল আমিন বলাটা এই ব্যাপারটা কিন্তু এখন অজানা নয় সারা বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যন্ত গ্রামাঞ্চলে সবাই জানে যে জোরে আমিন বলা বুকে হাত বাদা রফুল ইয়াদান করা এটা শুননাথ এটা করা যায় এটা জানে কেননা মিডিয়ার মাধ্যমে করা আপনার টিভির মাধ্যমে তারা সরাসরি মক্কা মদিনার নামাজের দৃশ্য দেখে তারা শিখে ফেলেছে যে না এটা সন্ন্যাতি পদ্ধতি এটা বিদায়ী পদ্ধতি বা খারাপ পদ্ধতি নাই এটা সবাই জানে আর যারা যারা আপনাকে জেনে শুনেও যারা বিভ্রান্ত করতে চাই তারা এক ধরনের পাপিষ্ঠ ব্যক্তি ছাড়া আর কিচ্ছু নয় তারা নিজেদেরকে বাঁচানোর জন্য এটা করে আর আপনি বলেছেন যে আরেকটি বিষয় যে এই ধরনের ফেতনা আসলে সেই ফেতনা এখন আর নাই কেননা মক্কার যুগের জন্য নবী মোহাম্মদ রসুল ওয়াসাল্লামে ছিলেন সবচেয়ে বড় ফেতনা কেননা তাকে নবী করিম সাল্লাম সমস্ত মানুষ একদিকে ছিলামিম সাল্লাহ আলাইসাল্লামের আহ দিন নবী করিম সাল্লাহ সাল্লামের দাওয়াত ছিল আর দিকে যার কারণে নবী করিম সাল্লাহ তারা ফেতনা বলত আর আপনি এখন তার সেই যুগও নাই আর এমন এক যুগ ছিল আজ থেকে আহ আজ থেকে বিশ পঁচিশ বছর আগে বাংলাদেশেও কেউ যদি বুকুরবার হাত বাঁধতো তারপরে হারা আদান করতো তারপরে জোরামিন বলতো তাকে কাফের বা বিভিন্ন রকম দিত দেওয়া হতো মসজিদ থেকে বের করে দেওয়া হতো বা আরো অনেক কিছু হতো আর বাংলাদেশে বাংলাদেশের মানুষ তখন আহলাদিস নাম শুনলে বুকুরাবার হাত বাঁধলে জরা আমিন বললে এদেরকে মানে চিন্তই না যে কি কোথা থেকে ইয়ার ইয়ারে শিয়ান অন্য কিছু এরকম এই বলে ভাবতো কিন্তু এখন আর সেই বিষয়টা নাই এখন প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও জেনে গেছে আরেকটি বিষয় যে আপনি বলেছেন আপনার পিতার কাছে নালিশ করেছে আর আপনাকে তো মারধর করেন নাই করে নাই আপনার ইমাম তার ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে এই কারণে আপনার বাপের কাছে তারা নালিশ করতেই পারে যেমন আপনি নিজেই ফিরে এসেছেন এরকম হাজার হাজার মানুষ গ্রামগঞ্জে কত শহরে কত জায়গায় যে এরকম সঠিক দিন গ্রহণ করে চাল্লাই ভালো জানেন এর কারণে আপনাকে হঠাৎ করে হাত নামিয়ে রাখতে হবে জোরে আমিন বলা বন্ধ করতে হবে অফলয়দান বন্ধ করতে হবে এটা নয় কেননা সেই পরিস্থিতি এখন নাই যে এভাবে করলে আপনাকে মারতে পারে মেরেও ফেলতে পারে হত্যাও করতে পারে সেই পরিস্থিতি এখন আর নাই এই একটা বিষয় আরেকটি বিষয় হচ্ছে পিতা নিষেধ করছে মারা যাবে কিনা আল্লাহ নবী সাল্লি সাল্লাম এবং আল্লাহর আলমিনের কথা পৃথিবীর কারোর কথার উপরে মূল্যায়ন করা যাবে না তো নবী করিম সাল্লা সাল্লাম এর কথা আল্লাহর কথা সবার উপরে রাখতে হবে তারপরে পিতামাতার কথা পিতামাতাও যদি আল্লাহ এবং তার রসুলকে রসুলের অবাধ্য হতে বলে সেটাও মানা যাবে না আল্লাহ রব্বুল্লাহ আলামিন কোরআনে দুই জায়গায় বলেছেন চোরা আনকাবতের আট নম্বর আয়ত এবং এর ষোলো নম্বর আয়ত মানে ষোলো নম্বর আয়ত আল্লাহ আলমিন বলেছেন আরেকটি বিষয় মাথায় রাখতে হবে যে লী মখলুক ইনফি মা যে আল্লাহ রব্বুল আলমিনের অবাধ্য হওয়া যাবে না কোন মাখলুকের কথায় কোনো মাখলুকের কথাই আল্লাহ রব্বুল্লাহ আলমিনের অবাধ্য হওয়া যাবে না এটা জায়েজ নাই তো এই দিক থেকে লক্ষ্য করে আপনি অবশ্যই বুকে হাত বাঁধা বন্ধ করার দরকার নাই আমিন বলারও বন্ধ করার দরকার নাই আর ইউ করা যাবে না আর এটা আপনার যেটা বলেছেন যে এটা করলে আপনার রিয়া হবে কিনা আসলে এটা এই রিয়া মানে লোক দেখানো যদি আপনি মনে করেন যে লোক দেখানোর জন্য করে থাকেন হতেও পারে এই একটা বিষয় আরেকটা বিষয় আপনি মনে করছেন যে না আপনার খুব খারাপ লাগে নিজের অন্তরে খারাপ লাগে যদি এরকম সমালোচনা করে আরে আপনার ভালো লাগা উচিত কেননা কোরআন আল্লাহ বোলা আলামিন যেটা বলেছেন সেটা যদি শোনেন তাহলে আপনার ভালো লাগা উচিত কেননা আল্লাহ নম্বর আলমিন আয়াত নম্বর উনত্রিশ বত্রিশ এই চারটি আয়াত যদি আপনি পড়েন তাহলে আপনাকে নিয়ে সমালো সমালোচনা করছে এটা আপনার ভালো লাগা উচিত কেননা আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেছেন যে ইনাল্লাদিন আজ রামু কানু মিনাল্লাদিন যারা অপরাধী তারা মুমিনদেরকে উপহাস করে যারা অপরাধী তারা মোমেনদেরকে দেখলেই তারা উপহাস করবে এটাই ঠিক তারপরে আল্লাহ রব আলিন তিরিশ নম্বরে আয়াতে বলছেন ওয়াইদা আমার রুবিহিমাদ এবং তারা যখন তাদের নিকট দিয়ে যেত তখন চোখ টিপে কটাক্ষ করতো এই যে চোখ টিপে কটাক্ষ করা এখনো কিন্তু আছে তখনও ছিল তারপর একত্রিশ নম্বর আয়তালারব্বুলা আলমিন আরো বলছেন ওয়াইদাং কলাবু ইলা আলি হিমুং কলাবু ফাকিহিন আর যখন তারা তার ফ্যামিলিতে ফিরত তা খুব খুশি দিতে ফিরত অমকের ছেলে করা নষ্ট হয়ে গেছে তো এইটা তখনও ছিল এখনো আছে একজন ছেলে জিনা করছে ব্যাবিচারী করছে চুরি করছে ডাকাতি করছে পাপ করছে রাজনীতি করে নষ্ট হয়ে যাচ্ছে মানুষকে মানুষ মানুষের উপর আঘাত করছে কত অপরাধের সাথে জড়িত আছে ট্যাকমর নিচে ট্যাকমু নিচে কাপড় পরছে দাঁড়িয়ে রাখে না নামাজ নাই রোজা নাই কোনো ইবাদত নাই কোনো ভালো কাজ নাই তার ব্যাপারে কোনো কথা নাই আর একজন মানুষ হঠাৎ করে ইবাদত করছে নবী করিম সাল নবীর পদ্ধতিতে সুনাতি পদ্ধতিতে তাকে নিয়ে আলোচনা এবং হাসাহাসি টিপ্পণী আর তাকে নিয়ে ফাজলামি তাকে নিয়ে টিপ্পণী কাটা তাকে উপহাস করা ঠাট্টা করা এটা থাকবেই আল্লাহ রবাহ আলমিন বলেছেন তারপরে আল্লাহ রবুল্লাহ বলেছেন এবং যখন তাদেরকে দেখত তখন বলতো নিশ্চয় এরা পথ আশ্চর্য আপনি এতই হতাশ হচ্ছেন কেন আপনাকে নিয়ে যদি হক মানার কারণে যদি আপনাকে ঠাট্টামি করে এটা একটা সুনন্যি পদ যে আপনি অন্তত ইমানদার হয়েছেন তা বাস্তবে প্রমাণ হয়েছে আপনাকে নিয়ে যে কটাক্ষ হয় টিপ্পনি হয় তাহলে আপনি বুঝবেন যে আপনার ইমান আছে যা বেঈমানরা আপনাকে নিয়ে টিপ্পণী কাটবেই আপনাকে নিয়ে আপনাকে নিয়ে ঠাট্টা আপনাকে নিয়ে গাল গল্প হবেই এটা ছোরা মোতাফিফিনের উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ নম্বর আয়াত আপনি পেয়ে যাবেন আপনি আশা আশা করি আপনি এই সামান্য কারণে মানুষ একটু আপনার পিতাকে নালিশ করে এই করে তাহলে এক সময় আপনি ছাড়তে ছাড়তে দেখা যাবেন যে আপনার দাওয়াতি কাজটাই বন্ধ হয়ে গেছে আপনাকে দেখে দুইজন যুবক আপনার বন্ধুরা যখন জিজ্ঞাসা করবে আপনি জবাব দিতে পারবেন যে কোরআন সুনাত এভাবে নামাজ পড়েছে আল্লাহ নবী সাল্লাম এভাবে হাত বেঁধেছেন আল্লাহ সাল্লাম এভাবে রফল আদান করেছেন এভাবে আই আমিন বলেছেন শিক্ষিতরা যখন জিজ্ঞাসা করবে আপনি তখন দেখাতে পারবেন আর যদি আপনার এই কাজগুলো বন্ধ হয়ে যায় তাহলে আপনার দাওয়াতি কাজও বন্ধ হয়ে যেতে পারে এই কারণে আপনাকে হক থেকে এই মুহূর্তে সরে আসা যাবে না আপনি বুকেও হাত বাঁধবেন অন্যান্য সুননাতি আমল করে সুন্নাত অনুযায়ী কোরআন শূন্য অনুযায়ী নামাজ পড়ার চেষ্টা করবেন তাতে দেখবেন যে আল্লাহ রব্বুল্লাহ আপনাকে সারা শক্তি সাহস বাড়িয়ে দিয়েছে এবং সাথে সাথে দেখবেন যে কখন আপনার পাশে আরো অনেক ভাইরা দাঁড়িয়ে গেছে তারা আপনার দাওয়াত গ্রহণ করে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনাকে তার আপনার সহযোগী তৈরি করে দিয়েছেন আপনি আশা করি আপনার উত্তর পেয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ